স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। অসাম্প্রদায়িক ও সমতার বাংলাদেশ গড়ার প্রত্যয় ছিল সবার কণ্ঠে। এখনও স্বাধীনতার সুফল পুরোপুরি মেলেনি বলেও আক্ষেপ রয়েছে অনেকের। একদিকে আলো ফোটার সঙ্গে সঙ্গে শহীদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধ পানে বিপুল পদচারণা, অন্যদিকে মুক্ত বিহঙ্গের মতো উড়ন্ত পতাকা জানান দেয় স্বাধীনতার বারতা। সরকারি বেসরকারি সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা শ্রদ্ধা জানান। মানে গরিবরা শুধু গরিবই থেকে যাবে, ধনীরা শুধু ধনী হবে এরকম না হোক, তাদের প্রাণের বিনিময়ে এইটা দিয়ে গেছে, আমাদের স্বাধীন দেশটা দিয়ে গেছে, তারা আমরা যেন এটা ধরে রাখতে পারি, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা থাকবে চিরকাল। অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণ এবং একাত্তরে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের দাবিও ছিল বিশিষ্টজনদের। বিজয় অর্জন পর্যন্ত পুরো সময়কালে আমরা দেখেছি এখানে গণহত্যার ডেফিনেশন অনুযায়ী এটিকে গণহত্যা হিসেবে সংজ্ঞায়িত করতে কোনো ধরনের অসুবিধা হয় না। স্বীকৃতি পাওয়ার জন্য যথেষ্ট প্রচেষ্টা চালাতে হবে, যতক্ষণ না পাওয়া যায় আমাদের পেতেই হবে সেটা। অর্থনৈতিকভাবে অনেক দূর এগুলেও মুক্তিযুদ্ধের চেতনার অন্যতম অনুষঙ্গ মানবিক বাংলাদেশ এখনও না পাওয়ার আক্ষেপ আছে অনেকের। যে মনুষ্যত্ববাহী বাংলাদেশ সেটা কিন্তু এখনও বাকি আছে। আমাদের বৈষম্য দূর করার দিকে নজর দিতে হবে, না হলে আমাদের এই উন্নয়নগুলো কিন্তু ঝুঁকির মুখে পড়ে যাবে। এতদিনেও দেশে রাজনৈতিক সহাবস্থান তৈরি হয়নি অভিযোগ করে গণতন্ত্র সমুন্নত রাখার দাবি রাজনীতিকদের। আজকে 53 বছর অতিক্রান্ত হবার পরে বাংলাদেশের 18 কোটি মানুষের একটি প্রশ্ন, সেই গণতন্ত্র কোথায় গেল? আজকে দেশবাসীকে আহ্বান জানাবো, নীতিহীন রাজনীতিকে না বলুন, নীতিনিষ্ঠ রাজনীতিকে হ্যাঁ বলুন। তার মধ্য দিয়েই বাংলাদেশের মুক্তি সংগ্রামকে নতুন ধারায় এগিয়ে নিতে হবে। স্বাধীনতার দিনে স্মৃতির মিনারে এমন অবনত শ্রদ্ধায় লাল সবুজের পতাকা আরও জ্বলজ্বলে আর অনেক বেশি শানিত হয়ে ওঠে। স্বাধীনতার 53 বছরে উন্নয়ন সমৃদ্ধির ঝুলি নেহাত কম না, তবে স্বাধীনতার মূল চেতনা এখনও অর্জন হয়নি। অসমতা আর দুর্নীতির বেড়াজাল থেকে এখনও বের হওয়া সম্ভব হয়নি। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা তাই সর্বস্তরের মানুষের একটাই আহ্বান, স্বাধীনতার বোধ অনুরণিত হতে হবে প্রতিদিন, প্রতিপলে, প্রতি প্রাণে। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার।